স্যাটারডে বর বাড়িতে রয়েছে, তো কি খাবো কি খাবো কিছু বানিয়ে দাও। তো ওই জন্য আজকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি সিমুইয়ের পায়েস, দুধ দিয়ে সিমুই বানিয়ে দিয়েছি, আজকে এইটা দিয়ে ব্রেকফাস্টটা সারবে। তো চলো এখন ফ্রেশ হচ্ছে, এবারে খেতে বসবো, পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনের জার্নিটা। ভাই কি করছো, এদিকে এসো, কি বার করছে দেখতে, কি হুটকে হুটকে। মামা এদিকে এসো, এদিকে এসো, পড়ে যাবে, এদিকে এসো, ঘুরে বসো এদিকে দেখি। ই বাবা কি করছে ছেলেটা, কি করছো, মুখে দিস না, এ বাবা ছি, সব পচা জিনিস মুখে দে, পচা জিনিস, ছি ছি ছি, ইস মুখেটা পুঁজে নাও, ছি ছি, যত সব পচা জিনিস মুখে দেয় ছেলেটা। মামা কি করছো এখন, 12টা বাজে, তুমি এখন ভাত চাবে, তো ভালো করেছ, পেটটা তো আর বুঝবে না, আর কলটা থেকে বেশ ভালো জল পড়ছে বলো। হ্যাঁ কে নামিয়ে দিয়েছে, হ্যাঁ মাছে যেতে জলটা পড়বে, নাহলে মাছগুলো অক্সিজেন ঠিকঠাক পাবে না, ভালো করে ভালো করে। গায়ে খেতে পেতে দিই না নাকি তোমায় আমি প্রত্যেক দিন, ভালো করে দেখো জলটা তো বেরিয়ে যাচ্ছে চিপে, প্রত্যেক দিন ডিম খাওয়াই তোমায়, তুমি কি গায়ে ক্ষমতা নেই? তো বন্ধুরা এই যে এখান থেকে পাইপটা যাচ্ছে, এই পাইপটা সোজা যাচ্ছে আমার মাছের ট্যাঙ্কে, কারণ এইখান থেকে এই পাইপটা দিয়ে জলটা ঢুকে ওই মাঝখান থেকে জলটা বেরোচ্ছে, তাতে কি হচ্ছে জলটা একটু মানে কমে গেছে, সেই কমে যাওয়ার দরুন জলটা তো একটু ভরাট করতে হবে, তো সেই ভরাট করার জন্য এখানে জলটা দেওয়া হচ্ছে, প্লাস জলটা একটু নোংরা আছে, জলটা একটু দিলে জলটা পরিষ্কার হয়ে থাকবে। দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে, এখানে পদ্ম গাছ লাগিয়ে দিয়েছি, এখন লাইলনটিকা মাছ আছে, আমেরিকান মাছ আছে, মৃগেল রুই সব রকমই আছে, কিন্তু সেদিনকে ধরতে চেয়েছিলাম ছিপে করে ধরতে পারিনি, ছোটো ছোটো বাচ্চা মাছগুলো খাচ্ছিল। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই গাইজ আজকে দুপুরবেলাটা অনেকটা সময় ঘুমালাম, আর এদিকে বাবাই কি যে বদমাইশি শুরু করেছে, তো যাই হোক আর একটু পরেই পড়তে চলে আসবে, এখন একটু ফ্রেশ হবো, চাটা খাবো, তারপরে পড়াতে বসতে হবে। তো চলো আজকে বেশ ভালো ঘুম হয়েছে, খুব সুন্দর ওয়েদারটা, খুব মানে এই কদিন যে অত্যাধিক গরম ছিল সেটা নেই, বেশ দুপুর থেকে অনেকটা বৃষ্টি হয়েছে দেখলাম, এখন উঠে দেখছি যে বেশ খুব ভালোই বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো চলো পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি কী করছি না করছি। এই যে আজকে ঘুমুকে খেতে দেওয়ার কাজ হচ্ছে ওর পাপার, আমি এখন বাবাইকে সামলাচ্ছি, আর ওর বাবা আজকে ওকে খেতে দিচ্ছে, দেখো দুধ ভাত খাচ্ছে আজকে, আজকে যেহেতু শনিবার আজকে তো কিছু আমিষ করিনি, তো জন্য আজকে দুধ ভাত দিয়েই ভাত খাচ্ছে, দেখো দাঁড়িয়ে আছে চুপ করে, বাবা ভাত মাখছে দাঁড়িয়ে আছে চুপটি করে, যাও কেন তো নাটক কোথাও করে খাবে, দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে দাঁড়িয়ে কত রকম করে খাবে। চল এবার আমরাও খেতে বসবো। আজকে একটু রুটি খাবার মন হলো, আজকে যেহেতু শনিবার কি নিরামিষে রান্না করব, সেই জন্য আজকে করেছি রুটি, আর তার সাথে করেছি যে নারকেল কুচি দিয়ে ছোলার ডাল, আর এখানে মা পাঠিয়েছে ভেন্ডির ঝোল, এই ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এখানে পাঠিয়েছে কুচু আলু ভাজা, এই দিয়ে আজকে ডিনারটা সারি।